بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853বন্ধ রাখবেন না গ সকলেই আমার সাথে সাথে বর্ণা ও জবিল্লাহি মিনাস বিসমিল্লাহি রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতান লিল يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا يَا একসাথে লা ইলাহা আর জোরে লা ইলাহা হাই আমরা আসলাম ববের বাজারে আমরা পুঁজি দিলেন মা বহুদে আমরা আসলাম ববের বাজারে আমরা পুঁজি দিলেন মা বোদে কথা কোন ঠিক কিনা হাই রে পুঁজি মোরা তোমারে লাইলাহাম হে ভালো লাগে লাইলাহাম একে সাথে লাইলাহাম হে ভালো লাগে লাইলাহাম হে তুমি আদম হাওয়া বানাইয়া আবার দোহরাই দিলা তাদের পাতাইয়া তুমি আদম হাওয়া বানাইয়া আবার দোহরাই দিলা তাদের পাতাইয়া কথা কোন ঠিক কিনা হাই হাই তিনি সুবসর কাদারে পড়ে ক্ষমা আমার নবীর অসিহিলা হে ভালো লাগে লাইলাহাম হে আর জোরে লাইলাহাম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমরা কেন আল্লাহর ইবাদত করব না আমরা কেন আল্লাহর প্রশংসা করব না আজকে পৃথিবীর মধ্যে এমন একটা ইসলাম পাইলাম যে ইসলামের মতো পৃথিবীর মধ্যে অন্য কোনো ইসলাম নাই কথা কোন ঠিক কিনা এমন একটা নবী পাইলাম যে নবীর মতো পৃথিবীর মধ্যে অন্য কোনো নবী নাই কথা কোন ঠিক কিনা এমন একটা কোরআন পাইলাম যে কোরআনের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ স্পষ্ট ভাষায় বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই কথা কোন ঠিক কিনা এমন একটা ইসলাম পাইলাম যে ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা এমন একটি ইসলাম এই ইসলাম ছাড়া পৃথিবীর মধ্যে অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম না কথা কোন ঠিক কিনা
এমন একটা নবি পাইলাম যে নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনাকে সৃষ্টি করিনি, ইল্লাহে তুমি করেছি রহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে সমস্ত বিশ্ব জাহানের জন্য রহমত হিসাবে সৃষ্টি করেছি। জগতের বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সময় একেবারে সংক্ষিপ্ত বন্ধু, ও আমার বন্ধুরা বাবারা, আমার আল্লাহ আমাদের কি পৃথিবীর মধ্যে অযথায় সৃষ্টি করে না? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন জাতি সৃষ্টি করি নাই, ইল্লাহে তুমি করেছি লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু কিন্তু লক্ষ্য করে দেখা যায় এই বাংলার জমিনের মধ্যে আমার আল্লাহ কিন্তু নবীর আসম প্রেরণ করে নাই, কথা কোন ঠিক কিনা? করেছে এই বাংলার জমিনের মধ্যে, হিন্দুস্তানের জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নবী রাসূলগণ প্রেরণ করে নাই। এই বাংলার জমিনের মধ্যে আমরা ইসলাম পাইলাম আল্লাহ তাআলার উলিদের কারণে, কথা কোন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে এমন একটা ইসলাম পাইলাম যে ইসলামের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, এমন একটা নবী তোমাদের মধ্যে পাঠাইলাম, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা নবী তোমাদের মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম যেই নবী তোমাদের কোনো পুরুষের পিতা নন, যেই নবী তোমাদের কোনো পারসের ভাই নন। বন্ধুরে আমার আল্লাহ যেই নবীর ব্যাপারে বলেছে, এই নবী তোমাদের কোনো পুরুষের পিতা নন, এই নবী তোমাদের কোনো পুরুষের ভাই নন। আজকে বাংলার জমিনের মধ্যে এক শ্রেণীর ভাই আছে যারা নাকি নবীর আঙ্গ মতো মানুষ বলে, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, আমি কারো গীবত করতে চাই না, জাস্ট কোরআনের মধ্যে যা আছে আমি আপনাদেরকে তাই বোঝামো। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে নবী পাঠাইছে, এই নবী আমাদেরকে বলতেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, সবার উপরে ইলমি দিন জ্ঞান শিক্ষা করা ফরজ, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল নমলের মধ্যে আমার আল্লাহ বলেন, তোমরা যে বিষয় জানো না সে বিষয়ে তোমরা দলিল সহকারে আলেমদের কাছ থেকে তোমরা জানো না, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, কে বলতে চাইতেছে রে বন্ধু, আজকে এক ধরনের ভাই আছে তারা নাকি বলে নবী আমাদের মতো মাটির মানুষ না, উযুবিল্লাহ বলতেন না। বন্ধুরে ও আমার বন্ধুরা গভীর মনোযোগ, আমি মানুষটা অনেক ছোট, আমার এলেমও অনেক ছোট, আমি শুধুমাত্র ক্লাস নাইনে ফুরি। বন্ধুরে ও আমার বন্ধুরা গভীর মনোযোগ, এই চট্টগ্রামের জমিনের মধ্যে এমন কিন মুফতি থাকলে আসো, এমন কিন মুহাদ্দিস থাকলে আসো, আমি তোমাদেরকে প্রমাণ কইরা দেব আমার নবী কেমনে মাটির নবী হইব। আমরা যে মানুষ, আমরা মানুষ সরাসরি মাটির তৈরি না, কথা কোন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আমার নুরুন আলা নবী কিভাবে মাটির তৈরি হব? এই চট্টগ্রামের জমিনের মধ্যে যদি কিনো আলেম দেখাইতে পারে সরাসরি মাটির তৈরি মানুষ, সরাসরি মাটির তৈরি, আমার জীবনে কিনোদের আমি আর ওয়া দৃষ্টিদের মধ্যে বসবো না, কথা কোন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে একমাত্র আদম আলাইহিস সালাম ব্যতীত পৃথিবীর মধ্যে অন্য কেউ মাটির তৈরি না, সবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 12টা আয়াত আছে মানুষ কিসের তৈরি, কয়টা আয়াত আছে কথা বলেন, কয়টা আয়াত আছে? জগতের বন্ধুরা রে ও আমার বন্ধুরা বাবা রে, কুরআন না পড়া ওয়াজ করতে বসি না, হাদিস না পড়া ওয়াজ করতে বসি না। বন্ধুরে
আমার আল্লাহ সূরাতুল কাহফের মধ্যে 110 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা রে, ও আমার তরিকতপন্থী বাবারা, আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলেন, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, আমি নবী তোমাদের মতো মানুষ, ইউহা পার্থক্য হলো এটা, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার উপর ওহী নাজিল হয় যা তোমাদের উপর হয় না, কথা কোন ঠিক কিনা? এখানে সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি বলে দেন, আমি নবী তোমাদের মতো মানুষ, ইউহা পার্থক্য হলো আমার উপর ওহী নাজিল হয় তোমাদের উপর হয় না। এই আয়াত পায়া তারা বলতেছে, এখানে তো নবী আমাদের মতো বলতেছে, যেহেতু নবী আমাদের মতো তাহলে নবী মাটির মানুষ, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, ও আমার চট্টগ্রামের আব্বরা, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে নবীকে মাটি বলে নাই। বন্ধুরে, আমার আল্লাহ বলতেছে আমাদের মতো মানুষ, কিন্তু আমি আপনাদেরকে জানাই দেই আমরা সরাসরি মাটির তৈরি না। বন্ধুরে, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারুম মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই দিনের কথা, যিনি ফেরেশতাদেরকে বলছিলেন, আমি আল্লাহ আদম বানাবো মাটি দিয়া, আমি আল্লাহ আদম বানাবো কি দিয়া, কথা বলেন কি দিয়া? পিছনের বাইরে আমার কথা বুঝতেছেন? তাহলে বলেন আল্লাহ কি দিয়া মাটি বানাইবো? জগতের বন্ধুরা রে, ও আমার চট্টগ্রামের বোরা, এই জায়গার মধ্যে আমার আল্লাহ বলতেছেন, বন্ধুরে আমার আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ মানুষ বানামো মাটি দিয়া। বন্ধু, কিন্তু তাফসীর খুললে দেখা যায় ওই মাটি আমি না, ওই মাটি আপনি না, ওই মাটি হলো হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই বাশার কে? আদম আলাইহিস সালাম। তো এখানে হযরত আদম আলাইহিস সালামের আয়াত নিয়ে মিলাইতেছে, আল্লাহ তো বলছেন স্মরণ করো ওই দিনের কথা, যিনি ফেরেশতাদেরকে বলছিলেন আমি আল্লাহ মানুষ বানাবো মাটি দিয়া, যেহেতু আল্লাহ মানুষ বানাইছে মাটি দিয়া। আর এক আয়াতের মধ্যে বলতেছেন আমি আল্লাহ নবীকে তোমাদের মতো মানুষের রূপ ধারণ করিয়া পাঠাইলাম। তাহলে তারা বলতেছে এখানে এক আয়াতের মধ্যে বলছেন নবী, আল্লাহ বলছেন আমাদের মতো, আরেক বলতেছেন মানুষ বানাইছে মাটি দিয়া। এই আয়াত মিলায় তারা বলতেছে নবী আমাদের মতো মাটির মানুষ, কথা কন নাউজুবিল্লাহ। জগতের বন্ধুরা, মাহফিলের মধ্যে আমরা অযথায় আসি নাই, মাহফিলের মধ্যে আসি কিছু শিখার জন্য, কিছু বোঝার জন্য, কথা কোন ঠিক কিনা? আমাদের নিয়তটা এটাই থাকে, এটা থাকে না যে ওয়াজের মধ্যে কিছু শিখবো, এটাই তো থাকে। জগতের বন্ধুরা রে, এই জায়গার মধ্যে আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা নবী পাঠাইলাম, নবীকে আমি তোমাদের মতো মানুষের আকৃতি ধারণ করলাম। বন্ধুরে, কিন্তু আমার নবীর সুরত তো একটা না, আমার নবীর সুরত হইল তিনটা, কথা কোন কয়টা? বাজান, আমার কথা খারাপ লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি কি তিনটা সুরত? এক নম্বর সুরত হলো সুরতে হাক্কি, কি নূর নবীদের তিনটি সুরত, শুনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর সুন্নাহ। ওরে প্রথমে সুরতে হাক্কি, দ্বিতীয়তে মালাইকি, তিন নম্বরে মানব রূপ ধরন, শুনো ইয়া শেখান গাইব মোরা কামলিওয়ালার শান, বলো গাইব মোরা কামলিওয়ালার শান, শুনো ইয়া শেখান গাইব মোরা কামলিওয়ালার শান। নবীজির কয়টা সুরত? আমার বন্ধুরা গভীরে মনোযোগ, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন আমি নবীকে তোমাদের মধ্যে মানুষের রূপ ধারণ করলাম। বন্ধুরে, নবী আঙ্গ মতো কেমনে মানুষ হইব? একদিন আমার নবী বলতেছেন সাহাবীরা রে, ও সাহাবীরা রে, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার সাহাবীরা ডাক দেয় কুয়া রাসূলুল্লাহ, নবীজি
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মায়ার নবী আপনি যে বললেন আইয়ুকুম মিসলি কে আছো তোমরা আমার মতো নবী গো আল্লাহ তাআলার ইজ্জতের কসম বলতেছি আপনার মতো আমরা কোন সাহাবী না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই সাহাবীদের মর্যাদা জানেন নি এমন একটা পীর আমার আল্লাহ আমাদের জমিনে পাঠাইছেন এই যে পীর নাকি হযরত আব্দুল কাদের জিলানিয়ার গিলানি এই আব্দুল কাদের জিলানিয়ার গিলানি তার অত পাওয়ার ছিল তিনি বলতেছেন আমার আল্লাহ আমার জন্য পৃথিবীটাকে এমন ছোট করে ধরে ধরে তুলে দিয়েছেন আমি আল্লাহ আমার আমার আল্লাহর জগৎটাকে আমার হাতের তালুর মধ্যে একটা সুরিষা দানার রূপ দেখতে পারি সে আব্দুল কাদের জিলানি সাহাবীদের বর্ণনা দিতে গিয়ে বললেন আল্লাহর রাসূলের সাহাবীদের অত মর্যাদা আল্লাহর সাহাবীর মানে পায়ের দুলার সমতুল্য এলেম পরিমাণ আমি আব্দুল কাদের গ্রহণ করি না চিৎকার মেরে বলো না সুবহানাল্লাহ সেই সাহাবীর সেই সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার মতো না আজকে আপনি আর আমি সাধারণ মানুষরা বলতেছি নবী আমাদের মতো মানুষ চিৎকার মেরে বলো না নাউজুবিল্লাহ জগতের বন্ধুরা রে আজকে আমাদের সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব লাগে আছে আর কেউ বলতেছে নবী মাটির তৈরি আবার কেউ বলতেছে নবী নূরের তৈরি বন্ধুরে আমার মুখের জবান দ্বারা আপনার বিশ্বাস হবে না কোরআন এমন একটি কোরআন যে কোরআনুল কারিমের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই সেই কোরআন বলতেছে সেই কোরআনই বলে দিবে আল্লাহ রাসূল কি মাটির তৈরি না নূরের তৈরি বন্ধু কোরআনুল কারিমের মধ্যে 30 পারা কোরআন পড়লাম কোন জায়গার মধ্যে পাইলাম না নবী মাটির তৈরি তারা কোন জায়গা পাইলো আমরা বুঝতে পাইলাম না কথা কোন ঠিক কিনা কোরআনুল কারিমের মধ্যে কোন জায়গার মধ্যে লেখা নাই নবী মাটির তৈরি বরঞ্চ কোরআনুল কারিমের মধ্যে সূরাতুল মায়েদার মধ্যে 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ জগতের বন্ধুরা রে ও আমার তুই গোপন্তি বাবারা আমার আল্লাহ একটা ডাক দেয়া কয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে জিনিস আইছে দুইটা কয়টা জিনিস আইছে একটা জিনিস হইলো নূর আর একটা জিনিস হইলো কোরআন এই নূরটাকে আর কিতাব দ্বারা কে বোঝানো হয়েছে আমার আল্লাহ এই আয়াটাকে তাফসির করতে যায়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে জালালানী শরীফের মধ্যে 97 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন আমার আল্লাহ যে নূর দ্বারা বোঝাইছে এবং কিতাব দ্বারা বোঝাইছে এই নূর দ্বারা হলো আমার দয়াল নবী মায়ের নবী আর কিতাব গ্রন্থ দ্বারা হলো আল কোরআন চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ জগতের বন্ধুরা রে এই কোরআন থেকে প্রমাণ পাইলাম আমার নবী মাটির তৈরি না আমার নবী হইলো নূরুন আলা নূর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা হায় আমার জান মদিনা দিনা বলে যেতে চাইলেও বলা যায় না বলো না বলে যেতে চাইলেও বলা যায় না মহব্বতে আমার জান মদিনা হাতটা তুলে কর না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ক্যামেরাটা ঘুরান না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা হায় আমার জান মদিনা না বলে যেতে চাইলেও বলা যায় না বলো না বলে যেতে চাইলেও বলা যায় না মদিনার স্মৃতি গলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার মদিনার স্মৃতি গলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার নয়ন জলে কে দেখে দেবাসি বন্যায় বলো না নয়ন জলে কে দেখে দেবাসি বন্যায় মদিনা জান মদিনা মদিনা প্রাণ মো
মদিনা মদিনা জান মদিনা হাতা তুলেন না বাবা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা আহা বলে যেতে চাইলো বলা যায় না বলো না বলে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা হাই আমার জান মদি না বলে যেতে চাইলে ও বলা যায় না বলো না জান মদিনা হাই আমার প্রাণ মদিনা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ কুরআন থেকে পাইলাম কি নবী কিসের তৈরি কথা বলেন জোরা বলেন না ডরেন বয়ফান কি না বাবা তো জোরা বলেন না নবী কিসের তৈরি জগতের বন্ধুরারি ও আমার মুরব্বী বাবারা আমাদের দেশের মধ্যে আর একটা দ্বন্দ্ব লাগা আছে বন্ধুরে কেউ বলতেছে নবী গায়েব জানে আবার কেউ বলতেছে নবী গায়েব জানে না কথা কোন ঠিক কিনা বাদান ওয়াজের মধ্যে আমরা আসি কিছু শিখার জন্য তো বক্তা যা বলে যদি আমরা তাই শুনি না যদি শুধু বক্তা হাদিস দেয় না কোরআন দেয় না যদি বক্তা বলে নবী গায়েব জানে না নবী মাটির তৈরি যদি আমরা তাদের সাথে সাথে মানে ওহাবিদের সাথে গিয়া বলতেছি ঠিক ঠিক আবার সুন্নিদের সাথে এসে বলতেছি ঠিক ঠিক তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার কি বলতেছেন বলতেছেন সেই মুনাফিক মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুনাফিকদের স্থান হলো জাহান্নামের নিম্নস্তরে চিৎকার মেরে বলল না নাউজুবিল্লাহ তো কেউ কেউ বলতেছে নবী গায়েব জানা আবার কেউ কেউ বলতেছে নবী গায়েব জানা না আসুন এবার হাদিস কি বলে হাদিস যা বলে এটাই তো মানবেন আপনারা কথা কন হাদিস যা বলবেন তা মানবেন না গভীর মনোযোগ আমার নবী মাওয়াহি বেলা দুনিয়ার মধ্যে 10 নম্বর খণ্ডের মধ্যে 123 পৃষ্ঠার মধ্যে আমার নবী বলতেছেন ইন্নাল্লাহ রাফানিয়া দুনিয়া ফানা আনজুরি নাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলাইয়া ইন্না ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ও বন্ধু আমার নবী একটা ডাক দিয়া কয় জগতের বন্ধুরা রে ও আমার তরিকতপন্থী বাবারা আমার নবী বলতেছেন ইন্নাল্লাহ রাফানিয়া দুনিয়া ফানা আনজুরি লাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামতি ফানামা আনজুরি লা কাফে হাজিহি চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ জগতের বন্ধুরা রে আমার নবী একটা ডাক দেয় কই বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই পৃথিবী এই পৃথিবীটাকে এমন ছোট করে ধরে তুলে দিয়েছেন যারা দ্বারা এই পৃথিবীটা আমি দেখতে পারি আমার হাতের তালুকে আমি যেমনি দেখতে পারি গো ইলাইয়া মাল কিয়ামাতি ফানামা আনজিলা কাফে হাজিহি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে কি হবে না কি না হবে গো আমি নবীর রওজা থেকে সব দেখিতে পারি এই আয়াত দ্বারা প্রমাণ পাওয়া গেলাম এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া গেলাম আজকে আমাদের মাহফিলটাকে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আর জোরে বলেন না আছে না নাই গভীর মনোযোগ কে বলতে চাইতেছিলাম এই জমিনের মধ্যে বাংলার জমিনের মধ্যে আমার আল্লাহ কিন্তু নবীর রাসূলগণ প্রেরণ করে নাই বন্ধুরে আমার নবী বলতেছেন এই জমিনের মধ্যে বাংলার জমিনের মধ্যে কেন নবী রাসূলগণ প্রেরণ করে নাই এই জমিনের মধ্যে হিন্দুস্তানের জমিনের মধ্যে আমরা ইসলাম পাইলাম আল্লাহ তাআলার উলিদের কারণে কথা কোন ঠিক কিনা বন্ধু আজ কিন্তু শুরু হইয়া গেছে গভীর মনোযোগ আমার নবীর দরবারের মধ্যে একটা পাগলা যায় কান্দে 11 বার এই পাগলা আমার নবীর দরবারে গেছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ গভীর মনোযোগ এই পাগলাই যখন 11 বারের বার যখন আমার নবীর রওজা শরীফের মধ্যে যায়া যায় আমার নবীরে সালাম দেই এবার 11 বারের মতো আমার নবীরে যখন সালাম দিছে গো আমার নবী তার সালামের জবাব দিছে জোরে জোরে বলো না সুবহানাল্লাহ আমার নবী একটা ডাক দেয় কই পাগলারি ও পাগল
পাগলা, ও পাগলা তুমি কেন আমার দরবারের মধ্যে আসো? এবারে পাগলাই ডাকা দেয়া কই নবীজি, আমি বলবো কি মনের বেদন, মন জানে আর জানে নিরঞ্জন, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলতেছেন ও পাগলা, তুমি যেন আমারে প্রথমবার এসা সালাম দিলা, আমি তোমার সালামের জবাব দিছি, দ্বিতীয়বারের মতো যখন তুমি আমারে সালাম দিছলা, আমি তোমার সালামের জবাব দিছি। বন্ধুরে এবারে একটা পাগলায় ডাক দেয়া কই নবী গো, আমি আমার গুনাহ মাফ করার জন্য আমি আসি নাই, জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমি আসি নাই, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আসি নাই, আমি 11 বার আপনার দরবারের মধ্যে আসিলাম, আমি গুনাহগারের জীবনে এক নজরে যদি আপনার দেখা পাইতাম, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। অদয়াল বাবলে কেন পর, আমি তোরে ভালোবাসি, এই কথা কি মনে নাই রে, তোর কথা কোন ঠিক কিনা? আমি তোরে ভালো রে বাসি, লোক সমাজে হইলাম দোষী গো, কথা কোন ঠিক কিনা? আমি তোরে ভালো রে বাসি, লোক সমাজে হইলাম দোষী গো, যত কাঁদাও কাঁদবই আমি, রাইখো গো মায়ার নজর, দয়াল বাবলে কেন পর, আমি তোরে ভালোবাসি, এই কথা কি মনে নাই রে, তোর খারাপ লাগেনি বাবা? গভীর মনোযোগ ইন্দে মিতে মে, এই পাগলাই বলেন আমি আমার গুনাহ মাফ করার জন্য আমি আপনার দরবারের মধ্যে আসি না, আমি জান্নাতে যাওয়ার জন্য আপনার দরবারে আসি না, আমি আপনার দরবারের মধ্যে শুধু আসি, একবার যদি আমি নবী আপনি নবীকে দেখতে পারতাম, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বত দোয়া শুনে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাম মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মোহাম্মদ জমার গরকে কাবা বানাইয়া দেহের গরকে মদিনা, বল জমার গরকে কাবা বানাইয়া গরকে মদিনা, আয় হায় শয়নে সপনে দেখিবা যে সোনার মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার বন্ধুরা গভীর মনোযোগ ইন্দে মিতে মে, আমার নবী বলতেছেন ও হাসান তুমি তো জানো না, তুমি আমার দরবারের মধ্যে শুধু একা কান্দো না, আরেকটা পাগলা আমার দরবারের মধ্যে আইসা আইসা কান্দে, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলে তো দেখি, এক প্রেমিকের সামনে যদি আরেক প্রেমিকের প্রশংসা করা হয় তাহলে এই প্রেমিকের মনটা কি দুর্বল হওয়ার কথা কিনা? তখন এই পাগলা বলতেছে আরে দেখছো এই নবীর পাগল, এই নবীর দরবারের মধ্যে আসে আমি নবী নবী বইলা কান্দি, এই নবী বলতেছে আমার চাইতে বড় আরেকটা পাগল আছে, জানি না সেই পাগলটার নাম জানি কি, চিৎকার মেরে বলো না সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা রে ও আমার তুরি কম্পন্তি বাবারা, ও আমার মুরব্বী বাবারা গভীর মনোযোগ, হিন্দি মিনতে আমি আমার নবী একটা ডাক দেয়া গে পাগলা রে, ও পাগলা তুমি যায়া দেখো আমার আমার রোজা শরীফের মধ্যে আরেকটা পাগলায় আমি নবী নবী বইলা কান্দে গো, ওই পাগলারে তুমি আমার দরবারের মধ্যে নিয়ে আসো, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু
এবারে পাগলা গেল মদিনা শরীফের মধ্যে। আমার নবী বলতেছেন, ও পাগলা, যে পাগলে রে তুমি আনিবা, আমি যে পাগলাকে রে ডাকতেছি, ওই পাগলার নাম হইলো হজরতে হাসান। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা রে, ও আমার অন্তরিকপন্থী বাবারা, এবারে পাগলা গেল হাসান নামের লোকটাকে খোঁজার জন্য, কিন্তু মদিনা শরীফের মধ্যে কিনো হাসান পাই না। তখন এই লোকটাই একটা হাসান পাইলো। এই পাগলা বলতেছে, তোমার নাম কি? বলতেছে, আমার নাম হইলো হজরতে হাসান। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জগতের বন্ধুরা রে, ও আমার অন্তরিকপন্থী বাবারা, ইন্দি মিন্তামে এই পাগলা যায়া বলতেছে, আমার নবী তোমারে ডাকতেছে, যাও যাও তুমি রোজা শরীফের মধ্যে যাও, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমার কথা কি আপনাদের বিরক্ত লাগতেছে? তাহলে একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন। ইসলাম আমরা কাদের দ্বারা পাইলাম? এই বাংলার জমিনের মধ্যে কিনো নবী আসে নাই, বাংলার জমিনের মধ্যে আমরা ইসলাম পাইলাম একমাত্র আল্লাহর ওলিদের কারণে। চিৎকার মেরে বলো না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ইন্দিমিতে এই পাগলাই বলতেছে, ও পাগলা, আমার নবীর সাথে আমি কেমনে কথা বলবো? আমার নবী তো রোজা শরীফের ভিতরের মধ্যে শাহিত আছে। এবারে পাগলাই ডাকা দেয়া কয়, হাসান, আমার নবীর কাছে যায় তুমি মুরাকাবা মুশাহাদা করবা, তাহলে আমার নবীর দিদার তুমি পাইবা। ইন্দিমিতে এই হাসানকে দিয়া যখন আমার নবীর দরবারে গেছে গো, আমার নবী বলতেছে, না না এই হাসান না, এবার যাইয়া আরেকটা হাসান আনলেন। আমার নবী কয়, না না এই হাসান না, এবার আরেকটা হাসান গিয়ে আনলেন, এবার আমার নবী কয়, এই হাসান না। জগতের বন্ধুরা রে, ও আমার চট্টগ্রামের গ্রামের আব্বুরা, এই দিন টাইমে চার পাঁচটা হাসান আনলো, আমার নবী কয়, না না এই হাসান না। বন্ধু এবারে পাগলাই ডাক দেয়া কই, রাসূলুল্লাহ নবীজি, আপনি যে হাসানের কথা বলতেছেন, অনেকগুলা হাসান আপনার দরবারে আমি আনলাম গো, যাকে আনি আপনি তাকে বলেন, না না এই হাসান না। নবী গো, কিন্তু আমি জানতে চাই, আপনি যে হাসানের খুঁজতেছেন, এই হাসানের আব্বার নাম কি? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন বলতেছে আমার নবী বলতেছে, হে পাগলা, তুই দুই তিনটা হাসান আনলি, যদি তুমি প্রথমে বলতা সে হাসানের নাম কি, তখন তুমি একবারেই তুমি গিয়ে তাকে চিনতে পারলা। আমি তোমার দেখাইলাম, আমার নবী বলতেছে, আমি তোমার একটু শিখাইলাম কিভাবে আল্লাহর নবীর সাথে কথা বলতে হয়। প্রথমবারই যদি তুমি বলতা তার বাবার নাম কি, তখনই তুমি তাকে পাওয়া যায়। তার চিৎকার মেরে বলো না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ইন্দিমিতে এই পাগলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই হাসানের কথা বলতেছেন, এই হাসানের আব্বার নাম কি? বন্ধুরে, আমার নবী একটা ডাক দেয়া কয়, পাগলা রে, আমি যেই হাসানের বাবার নাম, আমি যেই হাসানের কথা বলতেছি, এই হাসানের বাবার নাম অন্য কোনো না, এই হাসানের বাবার নাম হইলো হযরত সৈয়দ সুলতান গিয়াসউদ্দিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যে
সাথে চাইলে ও বলা যায় না, বলো না বলে যেতে চাইলে ও বলা যায় না। মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার কথা কোন ঠিক কিনা। নয়ন জলে কে দেখে দেবাসি বন্যায়, বলো না নয়ন জলে কে দেখে দেবাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। আহা বলে যেতে চাইল, বলে না সবাই হাঁটা তিলা বলে না, আহা বলে যেতে চাইল বলা যায় না, বলো না বলে যেতে চাইল বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, হায় আমার জান বলে যেতে চাইলেও বলা যায় না, বলো না বলে যেতে চাইলেও বলা যায় না। খারাপ লাগছিনি বাবা বন্ধুরে, এবার আমার নবী একটা ডাক দেখ, এই হাসানের আব্বার নাম হলো হযরত খাজা সৈয়দ সুলতান গিয়াসউদ্দিন। এই পাগলাই আমার নবীর রোজা শরীফের মধ্যে যখন গেছে গো, এবার একটা লোক আমার নবী নবী বইলা কান্দেছে, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবারে পাগলাই ডাক দেখ, ওই পাগলারি ও পাগলা তোমার নাম কি? এইবার এই লোকটা বলতেছে, তুমি আমার নাম জানো না কি করবা? বলতেছে, না না তোমার নামটা আমার জানা দরকার। আমার নাম হইল হযরতে হাসান, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু হিন্দি মিনতে আমি এই পাগলাই বলতেছে, তোমার বাবার নাম কি? কই আমার বাবার নাম দিয়া তুমি কি করবা? কই না না, বলো না তোমার বাবার নাম কি? তুমি কে যেই নাকি আমার নবীর দরবারের মধ্যে আসা কান্দ গো? এবারে পাগলাই ডাক দেয়া কয়, আমার নাম হইল হযরতে হাসান, আমার বাবার নাম হইল খাজা সৈয়দ সুলতান গিয়াসউদ্দিন। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। আমি ওই চরণের দাসের যোগ্য নয়, নইলে মোর দশা কি এমন হয় দয়াল, মোর দশা কি এমন হয়? আমি ওই চরণের দাসের যোগ্য নয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এবার আমার নবী একটা ডাক দেয় কয়, ও পাগলা আমি তো এই হাসানকে বলতেছি, বলতেছে হাসান যাও যাও তুমি আমার নবীর দরবারের মধ্যে যাও, তুমি গিয়া মোরা কাবা মোশাহাদা করো। বন্ধুরে মূলত এই লোকটার নাম হাসান নয়, তার আর একটা নাম আছে, একটু পরে প্রকাশ পেয়ে যাবে। যদি আমরা জানতে চাই আমাদের লাগবে ধৈর্য, আমাদের লাগবে মহব্বত, দিতে পারবেন কি পারবেন না? গভীর মনোযোগ এই পাগলাই একটা ডাক দেখ, হাসান দেরি করবা না, যাও যাও নবীর দরবারের মধ্যে যাও। আমার নবীর দরবারের মধ্যে গিয়া সে মুরাকাবা করলো। আমার নবী একটা ডাক দেয়া কয়, হাসান ও হাসান তুমি যাইবা হিন্দুস্তানের মধ্যে। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। এই তো শুরু হয়ে আসতেছে, তখন যখন এই আমার নবীর দরবারের মধ্যে যাওয়া, যখন এই হাসান যখন মানে এই খাজা সৈয়দ গিয়াসউদ্দিনের ছেলে যখন আমার নবীর দরবারের মধ্যে গেলেন, তখন আমার নবী বলতেছে, তোমারে আমি নবী একটা রাষ্ট্রের নাম বলবো, তুমি সেই রাষ্ট্রের মধ্যে যায়া আমার আল্লাহ তাআলার ইসলামের খেদমত করবা। চিৎকার মেরে বলো না সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা রে ও আমার তরিকতপন্থী বাবারা, ইন্দি মিন্তে আমি এই পাগলাই ডাক দেয়া কয়, নবীজি
আমার তো তেমন কোনো এলেম নাই কালাম নাই, আমি নবী আমি কেমনে যায় ইসলাম প্রচার করমো, আর আমি কোন দেশের মধ্যে যাম গো। এবারে আমার নবী ডাক দেখ, তুমি এমন একটা দেশের মধ্যে যাইবা যেই দেশের মধ্যে আল্লাহ তাআলার নাম নেওয়ার জন্য কোনো ব্যক্তি নাই, যেই দেশের মধ্যে ইসলাম না ইসলামের নাম নেওয়ার জন্য কোনো ব্যক্তি নাই, যেই দেশের মধ্যে আমি নবীর নাম নেওয়ার জন্য কোনো ব্যক্তি নাই, এই দেশের মধ্যে যাইয়া তুমি ইসলাম প্রচার করবা। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। বন্ধু এবারে পাগলায় একটা ডাক দিয়া কই, নবীজি আল্লাহ তাআলার নাম নেওয়ার জন্য কোনো ব্যক্তি নাই, নবী পাকের নাম নেওয়ার জন্য কোনো ব্যক্তি নাই, ইসলাম প্রচার করার জন্য কোনো ব্যক্তি নাই, এই জায়গার মধ্যে আমি কেমনে গিয়ে আমি ইসলাম প্রচার করব? আমার নবী বলতেছে পাগলা তোমার চিন্তা করা লাগবে না, তুমি যেন হিন্দুস্তানের জমিনের মধ্যে যাইবা, আমি নবী তোমার সাথে জিনিস দিয়া দিমো দুইটা কথা কোন কয়ডা। আমার নবী বলতেছে তুমি যে হিন্দুস্তানের মধ্যে যাইবা আমি সাথে তোমার দুইটা জিনিস দিয়া দিব, কথা বলেন কয়টা জিনিস দিব? একটা জিনিস হলো পিস্তল আর একটা জিনিস হলো অস্ত্র, কথা কোন ঠিক কিনা? ঠিক বুঝলে। আমার নবী কি ইসলাম প্রচারের লাগে কি লাইফেলার অস্ত্র দিব? কথা কোন আমার নবী কি গোলা দিব? জগতের বন্ধুরা রে ও আমার তুরি কোন পন্থী বাবারা, আমার নবী বলতেছেন আমি নবী তোমার জিনিস দিমো দুইটা, একটা জিনিস হলো কোরআন আর একটা জিনিস হলো আমি নবীর হাদিস। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এবার আমার নবী বলতেছেন তুমি যাইবা হিন্দুস্তানের মধ্যে, একটা জিনিস দিমো কোরআন আর একটা জিনিস দিমো হাদিস, এই দুইটা জিনিস দ্বারা তুমি মানুষ একমত দিয়া দিনের দিনের পথে আনবা। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়াম সাবিয়ামা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানাম মাওলানা মুহাম্মাদ মই রহনা মই রহনার জয়নাল, তুমি জহিনাল মই রহনা মই রহনা মই কন্যা সবাই নারে জয়নাল, তুমি জহিনাল মই রহনা হাই রে তুমি জয়নাল, মহিরা গেলে নবীর বংশ থাকবে না, কন্যা তুমি জয়নাল নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা। ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। ইন্দেমিদেমি আমার নবী বলতেছে ও হাসান আমি নবী তোমার জিনিস দিমো দুইটা, এই একটা কোরআন দিয়া তুমি আর একটা হাদিস দিয়া তুমি মানুষকে তুমি ইসলাম ধর্ম প্রচার করবা। ইন্দেমিদেমি এই হাসান একটা ডাক দেখ, নবী গ এই জায়গার মধ্যে যেন আমি যামো, আমি সর্বপ্রথম কি প্রয়োগ করবো? আমার নবী কয় সর্বপ্রথম তুমি হেকমত প্রয়োগ করবা, তুমি হেকমতের মাধ্যমে তুমি মানুষকে ইসলামের মধ্যে আহ্বান কর বা। এই হাসান একা একা হিন্দুস্তানের জমিনের মধ্যে গেছে। বন্ধুরে
তখন এই হাসান একটা গোয়াল ঘরের মধ্যে রাত্রি থাকার জন্য একটা গোয়াল ঘরের মধ্যে সে আশ্রয় নিছে রে। যখন রাত্র যখন গভীর হইয়া গেছে আমার আল্লাহর সাথে যখন প্রেমের ডোরে বাইন্ধা দিছে রে, এই হাসান যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করে আল্লাহ আল্লাহ নামের জিকির করে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। জনতার বন্ধুরা রে ও আমার অন্তরে কম্পন্দি বাবারা, ইন্দি মিন টাইমে লক্ষ্য করে দেখা যায় এই হাসান আল্লাহ আল্লাহ নামের যখন জিকির করে গেও তখন এই গোয়াল ঘরের মধ্যে যতগুলো গুরু আছে গো সকল গুরু সকল গোলা গুরু যেন আমার আল্লাহ আল্লাহ নামের জিকির করে জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। গুরু ছিলেন নে গুরু গাবি গাবি ছিলেন নে আপনারা, ইন্দি মিন টাইমে এই গোয়াল ঘরের মধ্যে ছিল দুইটা রাখাল, এই দুইটা রাখাল তাকায়া দেখে গো আশ্চর্য আশ্চর্য হইয়া গেছে, আরে পশু কিভাবে আল্লাহ আল্লাহ নামের জিকির করে। এবারে লাখালে না দূর মাই রাখিছি এই পিতিরাস ও পিতিরাস, আমাদের দেশের মধ্যে জানি কোথায় থেকে একটা পাগল আছে, এই পাগলা রাত্রিবেলায় আল্লাহ আল্লাহ নামের জিকির করে তার জিকির শুনা আমাদের গুরু আমাদের গাবি পর্যন্ত আল্লাহ আল্লাহ নামের জিকির করে জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। আর কি নদন চাই না মুরশিদ, যাইতে তোমার সঙ্গে নিও যাইতে চাই কি চাই না, তাহলে সবাই বলেন না আর কি নদন চাই না মুরশিদ, যাইতে তোমার সঙ্গে নিও একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুললা বলেন না সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা পিতিরাজ একটা ডাকে দিয়া কয়ে পহরিরা শোনো রে, যাও যাও তোমরা এই পাগলারে আমার কাছে নিয়ে আসো, ইন্দেমি তেমি এই দুইটা রাখাল গেল এই এই হাসানকে এই পিতিরাজের দরবারের মধ্যে এই পিতিরাজের কাছে আনার জন্য। ইন্দেমি তেমি পিতিরাজ বলতেছে যাও তাকে আমার দরবারের মধ্যে নিয়ে আসো, মানে আমার রাজ্যের মধ্যে নিয়ে আসো, তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ইসলামকে প্রচার করার যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাক ফিরা